বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে মন চাইছে কিছু খাবার, তাই বিকালে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিয়েছি বড়া, আর এখানে রয়েছে কিছু মিষ্টি। আর আজকে তোমাদের সাথে আমি যে বিষয় রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে, আমি দুই ধরনের সর্ষে চার চামচ করে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর এটা যখন পেস্ট করব তখন এর সাথে দুটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি এটা বেটে নেব। তো ইলিশ মাছটা আমার কাটাকুটি হয়ে গেছে, আর এখন আমি এটা রান্না করব। তো ইলিশ মাছ রান্না করবার জন্য প্রয়োজন ইলিশ মাছ, এবং ইলিশ মাছ রান্না করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। এখানে আমি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে সর্ষে বাটা, কাঁচামরিচ দিয়ে, এবং এখানে রয়েছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো এখন আমি রান্নাটা শুরু করে দেবো। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ইলিশ মাছ আসলে অনেকে অনেক ধরনের পদ্ধতিতে রান্না করে, আমি এভাবে রান্না করছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখন এর মধ্যে আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো মাছটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো আমি এখন মাছের মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এটা মাছ আসলে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না, আমি 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। মাছগুলো ফুটে উঠেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে বাটা। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট, আর এখন আমি এর মধ্যে কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখুন, এভাবে প্রস্তুত হয়ে গেছে আমার সর্ষে ইলিশ, অসাধারণ হয়েছে, এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।